বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 17/6/2022 পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে আমি রয়েছি। তাহলে অর্থাৎ wbjee পশ্চিমবঙ্গে জয়েন্ট এন্ট্রান্স অর্থাৎ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কোর্সে বা ফার্মেসি কোর্সে ভর্তি হওয়ার জন্য হচ্ছে যে এন্ট্রান্স পরীক্ষা হয় wbjee, সেই পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হলো 2022-এর আজকে রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো আপনারা কীভাবে দেখবেন, ওয়েবসাইটে যাবেন, সেই পুরো পদ্ধতি আমি দেখাবো। আর হচ্ছে কত শতাংশ পাস করলো, কারা প্রথম হলো, সেই সংক্রান্ত আপডেটও আমি নিয়ে আসছি, মানে সেই সংক্রান্ত তথ্যও রয়েছে এই ভিডিওর মধ্যে। অবশ্যই শেষ পর্যন্ত দেখেন। প্রথমে দেখে নেবো যে আপনারা কীভাবে রেজাল্টটা চেক করবেন। প্রথমে ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গেলে এখানে wbjee.nic.in দিয়ে আমি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দিয়ে রেজাল্ট wbjee দেখতে পাচ্ছেন, একদম নিচের দিকে যাবেন, দেখুন ডাউনলোড র্যাঙ্ক কার্ড বা wbjee 2022। এই ডাউনলোড র্যাঙ্ক কার্ডে ক্লিক করতে হবে। এটা ক্লিক করলে অপশানটা খুলবে। এখনও ওপেন হচ্ছে না ঠিকঠাক, সার্ভারের এখনও পুরোপুরি চালু হয়নি। তো সেক্ষেত্রে র্যাঙ্ক ডাউনলোডের অপশানটা চলে এসেছে, আর তার ঠিক ওপরে দেখুন যারা পাস করবেন তারা প্রত্যেকে কিন্তু এই সন্দেশ অ্যাপসটা ডাউনলোড করে নেবেন, মানে ইয়ে থেকে গুগল, মানে এটাতে ক্লিক করলে দেখুন এখানে একটা অপশান আসছে, এই যে দেখুন প্লে স্টোর থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে সন্দেশ অ্যাপসটা ডাউনলোড করে নেবেন অবশ্যই। সেই সন্দেশ অ্যাপটা ডাউনলোড করে নিলে কী সুবিধা পাওয়া যাবে, না পরবর্তীকালে যে কলেজ চয়েস করার জন্য যে কাউন্সিলিং রিলেটেড মেসেজ কিন্তু পাওয়া যাবে। তো যাই হোক, আমার এখনও পর্যন্ত এটা ক্লিক করছি, লিঙ্কটা আসছে না। তো লিঙ্কটা আসুক, আমরা একটু আপডেট দেখে নিই যে কে প্রথম হলো এই রাজ্যের বা কোন স্থান অধিকার করলো কে, আসুন সেটা আপডেট দেখে নেবো, সেরা কজন আছে সেটাও একটু দেখে নেবো। প্রকাশিত হলো জয়েন্ট এন্ট্রান্স এবছরের রাজ্যের ফলাফল। ওয়েস্টবেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে পরীক্ষা সফল হয়েছেন 80,132 জন, চলতি বছর পাশের হার 98.5%। গতবারের তুলনায় এবছর পরীক্ষার্থী ছিল 20% বেশি। 15ই আগস্টের পর সিট ম্যাট্রিক্স মিলবে বলে জানাচ্ছেন বোর্ডের সভাপতি মলয়েন্দু সাহা। আগস্টের তৃতীয় সপ্তাহে শুরু হতে পারে কাউন্সিলিংয়ের রেজিস্ট্রেশন, এবং সেপ্টেম্বরের শেষের দিকে কাউন্সিলিংয়ের তিনটে ধাপ সম্পন্ন হবে, জানালেন মলয়েন্দু সাহা। এবং এই রেজাল্টে মাত্র 48 দিনের মধ্যে প্রকাশিত হলো ফলাফল। এবার পরীক্ষা নেওয়া হয়েছিল 30 এপ্রিল, পরীক্ষা হয়েছিল অফলাইনে, পরীক্ষা দিন লক্ষাধিক পরীক্ষার্থী। জয়েন্ট এন্ট্রান্সে মোট পরীক্ষার্থী ছিল 81,393 জনের মধ্যে রাজ্যের পড়ুয়া ছিল 62,927 জন। পরীক্ষায় সফল হয়েছে 80,132 জন। মোট পরীক্ষার্থীর মধ্যে উচ্চ মাধ্যমিক সংসদের 41,839 জন কৃতকার্য হয়েছে বা পাস করেছে। জেলার ফলের নিরিখে সবচেয়ে ভালো ফল করছে উত্তর চব্বিশ পরগনা, এরপর দ্বিতীয় স্থানে কলকাতা, তৃতীয় পশ্চিম মেদিনীপুর, চতুর্থ স্থানে পূর্ব মেদিনীপুর, পঞ্চম স্থানে হুগলি। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ফার্মেসি ও আর্কিটেকচারে ভর্তির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভর্তি হওয়া যাবে। অন্যদিকে মাধ্যমিকের পরে বা জয়েন্ট এন্ট্রান্সে প্রথম দুজনের নামই এক, ব্যারাকপুরের হিমাংশু শেখর জয়েন্ট এন্ট্রান্সে প্রথম হয়েছে ব্যারাকপুরের, এবং শিলিগুড়ির হিমাংশু শেখর জয়েন্টে দ্বিতীয় হয়েছে। মেয়েদের মধ্যে প্রথম ও রাজ্যের চতুর্থ স্থান সাউথ পয়েন্ট স্কুলের জাহ্নবী সহ, এবং মেধা তালিকার প্রথম 10 জনের মধ্যে 6 জন সিবিএসসি বোর্ডের, প্রথম 10 জনের মধ্যে 2 জন আইসিসি বোর্ডের আর 2 জন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। তো চারটি থেকে যে ফলাফল ঘোষণা হয়, র্যাঙ্ক কার্ড দেখতে পাওয়া যাবে, সেই নোটিফিকেশান এখনও কিন্তু ওপেন হয়নি। সাইটটা দেখতে পাচ্ছেন, আমি এখনও পর্যন্ত সাইটে আছি। তো যাই হোক, আপনারা ওয়েবসাইটে যাবেন, আমি ভিডিওর ডিসক্রিপশান বক্সে এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা লিঙ্কটা ক্লিক করে পেয়ে যাবেন। লিঙ্কটা যখনই ওপেন হবে এখানে ডাউনলোড র্যাঙ্ক কার্ড ক্লিক করলে কিন্তু ডাউনলোড করা যাবে, এখনও পর্যন্ত ডাউনলোড হচ্ছে না, দেখে এখান থেকে রেজাল্ট দেখতে পাবেন। তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, ফিরে আসি পরের ভিডিও নিয়ে।